এই মানুষটা 23 বছর বয়সে হারিয়ে ফেলে দৃষ্টিশক্তি, সেই সঙ্গে হারায় চাকরি, সমস্ত সঞ্চয়ের টাকা, কিন্তু আজকে সে মালিক 460 কোটি টাকার। কিভাবে একজন গরিব অন্ধ থেকে আজ কোটি কোটি টাকার মালিক হয়ে উঠল, সেই গল্পটাই আজকে শোনাবো। এবং এই গল্পে যেমন রয়েছে অনুপ্রেরণা, তেমনি রয়েছে চোখে পানি চলে আসার মতো ট্র্যাজেডি। নাম ভাবেশ ভাটিয়া। চোখের রেটিনাতে সমস্যা নিয়েই তার জন্ম হয়েছিল, যার কারণে খুব অল্প বয়স থেকেই তাকে খুব হাই পাওয়ারের চশমা পড়তে হতো। সে এবং তার পরিবার জানতেন তার বয়স যত বাড়বে তার চোখের সমস্যা আরো প্রকট হবে, কিন্তু কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই হঠাৎ 23 বছর বয়সেই সে হারিয়ে ফেলে তার দৃষ্টিশক্তি, হয়ে যায় অন্ধ। সে সময় সে কাজ করত হোটেল ম্যানেজার হিসেবে, কিন্তু তার এই অন্ধত্বের কারণে সেখান থেকেও চলে যায় তার চাকরি। তবে ভাগ্যের আরো নির্মম পরিহাসে দেখা মিলে তার জীবনে তখন যখন তার মাও এই পৃথিবী ছেড়ে চলে যায়। ভাবেশের জীবনে তার মা ছিল তার মেরুদণ্ড। ছোটবেলা থেকে ভাবেশের চোখে কম দেখার বিষয়টা নিয়ে কখনো হতাশ হতে দেয়নি তার মা তাকে। ভাবেশ একবার এক ইন্টারভিউতে জানিয়েছিল তার মা পড়াশোনা তেমন জানত না, কিন্তু ভাবেশ ক্লাসরুমে বসে ব্ল্যাকবোর্ডে লেখা পরিষ্কারভাবে দেখতে পারত না বলে তার মা নিজে নিজে পড়াশোনা শিখে ভাবেশের পাশে ক্লাসরুমে বসে ব্ল্যাকবোর্ডে লেখা নোট করে নিত। এবং ভাবেশের গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়া পর্যন্ত এইভাবে ভাবেশের মা তাকে পড়াশোনায় সাহায্য করেছিল। কিন্তু একদিন তার সেই মা ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে। ভাবেশ মরিয়া হয়ে যায় তার মাকে বাঁচানোর জন্য। ভাবেশ তার জীবনের সমস্ত সঞ্চয় লাগিয়ে দেয় তার মায়ের চিকিৎসার জন্য। তার বাবারও সব সেভিংস চলে যায় তার মায়ের চিকিৎসা করাতে করাতে। এরপর অন্ধত্বের কারণে ভাবেশের চাকরি চলে গেলে টাকার অভাবে ঠিকঠাক মতো চিকিৎসা করতে ব্যর্থ হওয়ায় তার মা এই পৃথিবী ছেড়ে চলে যায়। মায়ের এই চলে যাওয়ার পর ভাবেশ দিশেহারা হয়ে পড়ে, এই ভেবে যে মায়ের সাপোর্ট ছাড়া সে এই দুনিয়ায় কিভাবে তার অন্ধত্ব নিয়ে সার্ভাইভ করবে। তারপর একদিন তার মায়ের বলা একটা কথা মনে পড়ে যায়। তার মা তাকে বলতো, তুমি যদি কখনো অন্ধ হয়ে যাও, এই পৃথিবীকে যদি দেখতে না পাও, তাতে কোনো সমস্যা নেই, তুমি নিজে তখন এমন কিছু করে দেখাও যাতে গোটা বিশ্বের নজর তোমার দিকে থাকে। ভাবেশের একটা ট্যালেন্ট ছিল, সে ছোটবেলা থেকে খুব সুন্দরভাবে হাতে তৈরি জিনিসপত্র বানাতে পারত, যেমন ঘুড়ি, পুতুল বা অন্যান্য ছোটখাটো আসবাবপত্র। সো সে সিদ্ধান্ত নেয় সে মোমবাতি বানানো শিখবে, কারণ তার কাছে মনে হয়েছিল এটা বানানোর জন্য দৃষ্টিশক্তির চাইতে সেন্সের বেশি প্রয়োজন। তিনি ভর্তি হন ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড স্কুলে। প্রশিক্ষণ শেষে কাজের সন্ধান শুরু করে দেন। বন্ধুর থেকে 50 টাকার বিনিময়ে মোমবাতি বিক্রি করা শুরু করেন ছোট্ট একটা ঠেলা গাড়িতে। মোমবাতি বিক্রি করে যে লাভ হতো তার 25% তিনি সেভিংস করতেন। এই মোমবাতি বিক্রি করতে গিয়ে তার জীবনের আলোর সূচনা হয়। পরিচয় হয় নিতার সঙ্গে, যে বর্তমানে তার স্ত্রী। পরিবারের অমতেই ভালোবাসা টানে একজন অন্ধকে বিয়ে করে ফেলে নিতা। নিতা ভাবেশের জীবনে আসায় ভাবেশের জীবনের কষ্ট অনেকটাই দূর হয়। ভাবেশ চেয়েছিল তার ব্যবসাকে প্রসারিত করতে, সে সেন্টেড মোমবাতি বিক্রি করতে চেয়েছিল, কিন্তু কোনো ম্যানুফ্যাকচারার তাকে সাহায্য করেনি। সবাই তাকে অন্ধ বলে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল। তারপর বিয়ের পর নিতাকে সঙ্গে নিয়ে দামি দামি মলে গিয়ে ঘুরে বেড়াত ভাবেশ, এবং সেসব মলে গিয়ে সে এক্সপেন্সিভ সব ক্যান্ডেলসগুলো হাত দিয়ে ছুঁয়ে ছুঁয়ে সেগুলোর ডিজাইন বোঝার চেষ্টা করত। পরবর্তীতে ব্যাংক থেকে 15,000 রুপি লোন নিয়ে সে একরকম এক্সপেন্সিভ সেন্টেড মোমবাতি বানানো শুরু করে দেয়। ধীরে ধীরে তার ব্যবসা বাড়তে থাকে, ছোট ঠেলা গাড়ি থেকে স্কুটার, তারপর ভ্যানে মোমবাতি বিক্রি করা শুরু করে। পরবর্তীতে 1994 সালে আবির্ভাব হয় ইন্ডিয়ার ওয়ান অফ দি বিগেস্ট ক্যান্ডেল ম্যানুফ্যাকচারার কোম্পানি সানরাইজ ক্যান্ডেলের। বর্তমানে যেই সংস্থার বার্ষিক আয় 350 কোটি রুপি, মানে প্রায় 460 কোটি টাকা, প্রায় 12,000 রকমের মোমবাতি বিক্রি করে এই সংস্থা। এবং মজার বিষয় হচ্ছে এই কোম্পানিতে প্রায় 9,000 প্রতিবন্ধী কাজ করে। সো এই তো ছিল ভাবেশ ভাটিয়ার জীবনের গল্প, যে অন্ধত্বকে নিজের দুর্বলতা না ভেবে নিজ উদ্যোগে এগিয়ে হয়ে উঠে অন্যতম সফল ব্যক্তি।